হ্যালো বন্ধুরা আমি আলি আর আপনারা দেখছেন রাভার রাইডার্স সো আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য আর বিশেষ করে যারা রাইডিং জ্যাকেট সার্চ করছেন স্পেশালি ফর লেডিস ওমেনদের জন্য সো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এটুকুই রিকোয়েস্ট করব। আর যদি চ্যানেলটার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো স্টার্ট করে নেওয়া যাক আমরা রিসেন্টলি পারচেস করেছি বিবিজি বাইকিং ব্রাদারহুডের একটা লেডিস রাইডিং জ্যাকেট জেসমিনের জন্য সো আমার সাথে জেসমিন আছে ওইটা একটু হেল্প করবে আপনাদেরকে দেখানোর জন্য তো জাসমিন জ্যাকেটটা একটু খুলে দেখাও হ্যাঁ আমি ঠিক এই রাইডিং জ্যাকেটটার কথা বলছিলাম তো একদম প্রথম যেগুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট ভিডিওটা স্টার্ট করার শুরুতেই বলে দিই সেটা হচ্ছে এই যে জ্যাকেটটা এটার মডেল এটার মডেলটা হচ্ছে বিবিজি এক্সপ্লোরার তো আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে বিবিজি এক্সপ্লোরার বলে সার্চ করবেন সেকেন্ড আমি আসি এই জ্যাকেটটার প্রাইস এই জ্যাকেটটার প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস ছ হাজার আটশো পঞ্চাশ অনলি তো এই জ্যাকেটটা উইদিন সেভেন থাউজেন্ডে চলে আসছে আর এই জ্যাকেটটার স্পেশালিটি কী না এই জ্যাকেটটা হলো পার্টিকুলার স্পেশাল ফর লেডিস সো আমরা সবাই জানি যখন আমরা রাইডিং জ্যাকেট সার্চ করি বিশেষ করে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম যত ব্র্যান্ডস আছে নামি দামি সমস্ত ব্র্যান্ডসগুলো তাদের প্রত্যেকটা প্রোডাক্টের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সব জেন্টস রাইডিং জ্যাকেট হয় সো লেডিসদের ক্ষেত্রে কি করতে হয় না সেই জেন্টস রাইডিং জ্যাকেটটা ফিট হয় অনেকাংশে তখন তারা সেই জ্যাকেটটা বাই করে নিয়ে ইউজ করে তাদের সেফটি পারপাসটা সলভ করার জন্য বাট পার্টিকুলার লেডিসদের জন্য কিছু জ্যাকেটস আছে যেমন বিবিজি এক্সপ্লোরার আছে রায়নক্সেরও অক্সেরও সাপোর্ট করে এছাড়া লোন রেঞ্জার আছে এছাড়া সোলেসের একটা মডেল আছে সো এরকমভাবে প্রত্যেকটা ব্র্যান্ডেরই অপশান একটু কম আছে বাট লেডিস রাইডিং জ্যাকেটটা আছে সো একটা পয়েন্ট এখানে আমি ক্লিয়ার করে দিই লেডিস রাইডিং জ্যাকেট বলতে কী বোঝায় সেটা হলো পার্টিকুলার লেডিস রাইডিং জ্যাকেটের সাথে জেন্টস রাইডিং জ্যাকেটের দুটো ডিফারেন্স থাকে একটা হচ্ছে একটু কালার গ্রাফিক্সের মধ্যে আপনি চেঞ্জেস পাবেন যেমন এই জ্যাকেটটা স্পেশালি ফর লেডিস সো আর দেখো এখানে একটা পিঙ্ক কালার এর কম্বিনেশান রয়েছে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড হচ্ছে পিঙ্ক সেকেন্ড হলো লেডিস রাইডিং জ্যাকেটে যেটা হচ্ছে কিনা না আর ডিফারেন্স থাকে সেটা হলো এই যে পোর্শানটা এই চেস্ট পোর্শানটা এখানে একটা কাট থাকে মানে এইটা হচ্ছে জেন্টস জ্যাকেটের সাথে লেডিস রাইডিং জ্যাকেটে আর একটা ডিফারেন্স এর শেপটা একটু আলাদা হয় এই জায়গাটাতে পার্টিকুলার সো যাতে লেডিসদের পক্ষে কমফোর্টেবল হয় সো যাই হোক এটা তো গেলো লেডিস রাইডিং জ্যাকেটের সাথে জেন্টস রাইডিং জ্যাকেটের ডিফারেন্স অ্যান্ড মডেলটা বললাম এক্সপ্লোরার প্রাইস হচ্ছে সিক্স যেটা আমার পড়েছে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো আমরা এই জ্যাকেটটা বাই করেছি অফলাইন দ্য রাইডার্স ডেন নিউ টাউনে এই শপটা শপটা ডেফিনেটলি ভালো লেগেছে আমার এর আগেও আমি রাইডিং প্যান্টটা ওখান থেকে নিয়েছি সো যদি আপনারা চান তো এই শপটা ভিজিট করতে পারেন যারা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা থেকে বিলং করছেন দ্য রাইডার্স ডেন নিউ টাউনে এই রাইডিং গিয়ার্স শপটা আছে সো এবারে আসে আমি জ্যাকেটটা জেসমিনকে বলবো একটু চেনটা মানে মেন জিপারটা জ্যাকেটের একটু খুলে দেখা সো এই রকমভাবে জ্যাকেটটা যদি মেন জিপারটা খোলা যায় দেন এর ভিতরে চলে আসছে আমাদের উইন্টার লাইনার আর উইন্টার লাইনারটা বেশ ভালো অ্যান্ড এটা এখানে মেন জ্যাকেটের সাথে চেন সিস্টেম আছে সো এটা যদি রিমুভ করার হয় উইন্টার লাইনারটা যদি আপনারা গরমের সময় রাইড করছেন দেন এই উইন্টার লাইনারটাকে আপনারা রিমুভ করতে পারবেন এটা রিমুভ করে দেখাও জাসমিন তো উইন্টার লাইনারটা এইভাবে পুরোপুরি ডিটাচেবল হয়ে যাবে অ্যান্ড উইন্টার লাইনার যে মানে এটাকে থার্মাল লাইনারও বলা হয় এর যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো মানে ঠান্ডা থেকে অনেকটাই প্রোটেক্ট করবে এই জ্যাকেট মানে এই লাইনারটা সো আমি উইন্টার লাইনারটাকে একটু সাইডে রেখে দিচ্ছি সো এই জ্যাকেটটা সম্বন্ধে আরেকটা ডিটেলস বলে দিই এটা লেভেল টু সার্টিফাইড যে আলমার্সগুলো আছে আর এটা থ্রি লাইনার কামস উইথ দিস জ্যাকেট উইন্টার লাইনারটা রয়েছে সেরকম রেন লাইনারটাও রয়েছে রেন লাইনারটা এরা এরকম ব্যাক যে এরা দিয়েছে সো রেন লাইনারটাও বেশ হাইলাইটেড কালার একদম লাইট অরেঞ্জ কালার যাতে দূর থেকে অন্য রাইডারের ক্ষেত্রে এটা খুবই ভিজিবেল হয় সো এই রকম একটা রেন লাইনার আসছে আর ম্যাটেরিয়ালটাও কিন্তু বেশ ভালো এখানে বিভিজির ব্র্যান্ডিংটাও রয়েছে সো এটা গেলো রেন লাইনার আর আমি আগেই উইন্টার লাইনার দেখালাম সো এবার জ্যাকেটের মেন ফিচার্সের মধ্যে আসি সেটা হচ্ছে এর যে আর্মার ব্যাক আর্মার বেশ ওয়াইড অ্যান্ড বেশ ভালো ব্যাক আর্মারটা এছাড়া এখানে একটা এক্সট্রা জিপার রয়েছে চেন চাইলে আপনারা এখানে আপনাদের সানগ্লাসেস ওর ইম্পর্টেন্ট কিছু ছোটোখাটো অ্যাক্সেসারিজ ক্যারি করতে পারেন আর এখানে একটা জিপার রয়েছে যাতে আপনারা যদি রাইডিং প্যান্টের সাথে চান তো এটাকে অ্যাটাচ করতে পারেন সো এই গেলো জ্যাকেটের ইনার পার্ট আর আউটার পার্টে আসি আউটার পার্টের ক্ষেত্রে এখানে একটা পকেট রয়েছে অ্যান্ড ঠিক লেফট সাইডও একটা পকেট রয়েছে অ্যান্ড এই পকেটের মধ্যে এখানে আবার কিন্তু জিপার দেওয়া আছে যাতে সহজেই যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখো যেটা বেরিয়ে না যায় এটা জিপারও দুদিকে রয়েছে এছাড়া এলবোতে এলবোতে এখানে একটা আর্মার রয়েছে আর এই ফিচার্সটা আমার বেশ ভালো লাগলো যে এখানে জ্যাকেটের এলবো পোর্শানে এটাই বেন্ড করলে এটা ইজিলি কিন্তু বেন্ড হয়ে যাবে যেটা কিনা আমাদের এলবোকে পেন করবে না তো এটা একটা বেশ ভালো ফিচার্স লাগলো এছাড়া হাইলাইটেডের ক্ষেত্রে নাইটে ভিজিবলের জন্য এখানে রেডিয়াম রিফ্লেক্টার সব রয়েছে এখানে বিবিজি দা দ্য বাইকিং ব্রাদারহুডের গিয়ার্সের লোগো রয়েছে এছাড়া এখানে সোলজার আলমারও রয়েছে তো সোলজার আর্মার এলবো আর্মার অ্যান্ড ব্যাক আর্মার তিনটাই রয়েছে আর এখানে কিছু মানে হুক রয়েছে যাতে আপনার আপনার সুবিধা মতো এগুলো ফিট করতে পারেন ছোটো বড়ো করে এছাড়া এখানে হাতের এখানে ওয়েস্ট পোর্শানে মানে হাতের লিস্ট পোর্শানে একটা ওয়েল ক্রো রয়েছে তো এই গেল জ্যাকেটের ফ্রন্ট সাইড অ্যান্ড ওয়েস্ট পোর্শন অ্যাডজাস্ট করার জন্য এখানেও ওয়েল ক্রোগুলো রয়েছে এইভাবে ওয়েল ক্রোগুলো রয়েছে এগুলো নিজের ইচ্ছা মতো করে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে সো এই হলো জ্যাকেটের ফ্রন্ট সাইড এবার জ্যাকেটের ব্যাক সাইডে আসি ব্যাক সাইডে আসি ব্যাকসাইডে এখানে এই এই পোর্শানটাও দেখতে পারেন বেশ জ্যাকেটের এইটা ডিফারেন্ট এটা আদার্স অন্যান্য জ্যাকেটে আমি খুব একটা দেখিনি তো এই জায়গাগুলো যাতে পেন না হয় তাই ইজিলি যাতে মুভ হয় সেই জন্য এরকম করা রয়েছে অ্যান্ড এখানে বাইকিং ব্রাদারহুড গিয়ার্সের লোগো রয়েছে এদিকে এক্সপ্লোরার যে মডেলটা সেই মডেলের একটা লোগো রয়েছে এদিকে এখানে রেল লাইনের ক্যারি করার জন্য এক্সট্রা পকেটটা রয়েছে তো এই ছিল জ্যাকেটটা সমস্ত ফিচার্স অ্যান্ড একদম লাস্ট যেটা আমার বাইকিং ব্রাদারহুড গিয়ার্সে সব থেকে ভালো লেগেছে আমার যে ফ্রেন্ড বামাশিস রয়েরও যে জ্যাকেটটা আমরা রিসেন্ট পারচেস করেছি বিবিজি অ্যাডভেঞ্চার সেটা হলো কি না যেটা অন্য কোনো ব্র্যান্ডের জ্যাকেটের মধ্যে আমার এখনও পর্যন্ত নোট মানে আমার নোটিস পড়েনি সেটা হচ্ছে কি না এই যে পার্টিকুলার লেফট হ্যান্ডে একটা পকেট একটা জিপার কাম পকেট বলতে পারেন যেখানে কিনা এখানে লেখা হয়েছে নোটস মানে আপনি আপনার রাইডের দরান এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস বা কোনো ইম্পর্টেন্ট আইডিজ এগুলো ক্যারি করতে পারেন তো এটা কিন্তু আমার বেস্ট বেস্ট ইউনিক লেগেছে এই বিবিজি রাইডিং গিয়ার্সের জ্যাকেটের মধ্যে তো জাসমিন তুমি কিছু বলবে তুমি ওয়েট করছো যে কখন এটা পরবে আর রাইডে যাবে তাই তো সো জাসমিন অনেকটা হেল্প করলো এই ভিডিওটা বানানোর জন্য তো জাসমিন একবার শুধু পরে একটু দেখাও কেমন লাগছে ফিলিং গুড বেশ ভালো লাগছে তো ঠিক আছে দর্শক বন্ধুরা একবার একটু সাইডে একটু মুভ করো হ্যাঁ ওকে সো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওতে এতটাই ছিল আশা করছি পুরো অল পার্ট আমি কভার করেছি ভিডিওটার মধ্যে তবুও যদি কোনো কিছু মিসিং থেকে থাকে আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারিস থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্স ইস ইয়র্স কমেন্ট করুন আমি ডেফিনেটলি ওখানে রিপ্লাই দেবো আর এটাই বলবো যদি ভিডিওটা ইনফরমেটিভ লেখে থাকে বা যদি ওমেন রাইডিং জ্যাকেট আপনাদের মধ্যে কেউ কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ সার্চ করছে ডেফিনেটলি শেয়ার করে দাও যাতে তাদের কাছেও ইনফরমেশানটা পৌঁছে যায় সো এই ভিডিওতে এতটাই ছিল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা করে দাও